জানিয়ে দেবো হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম, যে কোনো মূল্যে সতর্ক থাকার আহ্বান সাজ্জিস আলমের। এরপর জানিয়ে দেব নয়াপল্টনে বিএনপির সমাবেশ দুপুরে। এদিকে এ পর্যন্ত সাবেক মন্ত্রী এমপিদের যারা গ্রেফতার হয়েছেন। আরো জানিয়ে দিব ভুল করে থাকলে জনগণের কাছে ক্ষমা প্রার্থী জাপা বলেছেন জি এম কাদের। সর্বশেষ জানিয়ে দিব বৃষ্টির পর বায়ু দূষণে ঢাকা তৃতীয়। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। যে কোনো মূল্যে সতর্ক থাকার আহ্বান সার্জিস আলমের। স্বৈরাচারের দোসররা ঐক্য বিনষ্ট করে আন্দোলনকারীদের ওপর হামলা করতে পারে, এজন্য রাজনৈতিক আদর্শ একপাশে রেখে যে কোনো মূল্যে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। সোমবার 16 সেপ্টেম্বর বিকেলে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে গণঅভ্যুত্থানের প্রেরণায় শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ এবং দুর্নীতি চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্র নাগরিক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। সার্জেস বলেন, এ অভ্যুত্থান একক কোন বিশ্ববিদ্যালয়ের আন্দোলনের ফসল না, সম্মিলিত আন্দোলনের ফসল হিসেবে আনা এবং এ বিজয়ের স্পিরিট ধরে রাখতে হবে। বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠার আগ পর্যন্ত সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে, বিভাজন সৃষ্টি করলে সব স্পিরিট ধুলোয় মিশে যাবে। এর আগে দুপুর থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে হাজারো শিক্ষার্থী আসে পাবলিক লাইব্রেরির মাঠে, কানায় কানায় পূর্ণ হয় পুরো মাঠ। সকাল 11টার দিকে বৈষম্যবিরোধী ছাত্ররা রংপুর শিল্পকলা একাডেমিতে শহীদ পরিবার ও আহতদের পরিবারের সঙ্গে মতবিনিময় করেন সার্জিস। এ সময় তাদের দাবিগুলো নোট করে কেন্দ্রীয় নেতাদের দেওয়া হবে বলেও জানান তিনি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সার্জিস আলম বলেন, আমরা কোনো অথরিটি না, আমরা একটি প্রেশার গ্রুপ। এই প্রেশার গ্রুপটি যদি কোনো কাজ করতে চায় অবশ্যই আইনগত প্রক্রিয়ায় করতে হবে। আমরা যেন আবারও ক্ষমতার অপব্যবহার করে কোনো কিছু হতে বাধ্য না করে, আমরা যেন আইনগত প্রক্রিয়াটি বেছে নেই, তাহলেই দেশ স্থিতিশীলতার দিকে যাবে। নয়াপল্টনে বিএনপির সমাবেশ দুপুরে। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে মঙ্গলবার 17 সেপ্টেম্বর ঢাকাসহ সারাদেশের বিভাগীয় শহরগুলোতে শোভাযাত্রা ও সমাবেশ করবে বিএনপি। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। বিভাগীয় শহরগুলোতে এ দিবস উপলক্ষে শোভাযাত্রা করবেন বিএনপির নেতাকর্মীরা। নয়াপল্টনে বিএনপির সমাবেশ শুরু হবে দুপুর 2:30। সমাবেশের প্রধান অতিথি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে ভার্চুয়ালি বক্তব্য দেবেন। সমাবেশে সভাপতিত্ব করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া দলের স্থায়ী কমিটির সদস্য ও জ্যেষ্ঠ নেতারা সমাবেশে বক্তব্য দেবেন। বিভাগীয় শহরগুলোর শোভাযাত্রা কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। গত 15 সেপ্টেম্বর সমাবেশটি হওয়ার তারিখ নির্ধারণ করেছিল বিএনপি, কিন্তু বৈরী আবহাওয়ার কারণে 2 দিন পিছিয়ে সমাবেশের তারিখ 17 সেপ্টেম্বর পুনর্নির্ধারণ করা হয়। শনিবার 14 সেপ্টেম্বর রাতে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে সমাবেশের তারিখ পরিবর্তনের সিদ্ধান্তের কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডক্টর এজেডএম জাহিদ হোসেন। এ পর্যন্ত সাবেক মন্ত্রী এমপিদের যারা গ্রেফতার হয়েছেন। শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর একের পর এক মামলা হচ্ছে। সেসব মামলার আসামি হচ্ছেন পদত্যাগী প্রধানমন্ত্রী সহ প্রভাবশালী মন্ত্রী এমপি ও তাদের সহযোগীরা। এসব মামলায় প্রায় প্রতিদিনই কেউ না কেউ গ্রেফতার হচ্ছেন। গতকাল সোমবার গ্রেফতার হয়েছেন সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন, 71-এর ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টা মণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবির। এখন পর্যন্ত আওয়ামী লীগের 2 ডজনেরও বেশি মন্ত্রী, সংসদ সদস্য, উপদেষ্টা ও শীর্ষ পর্যায়ের নেতাকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এবং শেখ হাসিনার সাবেক জ্বালানি খনিজ সম্পদ ও বিদ্যুৎ বিষয়ক উপদেষ্টা তৌফিকি ইলাহি চৌধুরী ও সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন রয়েছেন। এছাড়া সাবেক 2 আইজিপি
এসপি আব্দুল্লাহ আল মামুন এবং একেএম শহীদুল্লাহ হক সহ পুলিশের বেশ কয়েকজন কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে। ক্ষমতা হারানোর পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে শতাধিক মামলা হয়েছে, যেগুলোর বেশিরভাগই হত্যা মামলা। এছাড়া গণহত্যা এবং অপহরণের মতো অভিযোগেও মামলা হয়েছে আওয়ামী লীগ সভাপতির বিরুদ্ধে। এসব মামলার আসামির তালিকায় তারা শেখ রেহানা, ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের নামও রয়েছে। একইভাবে নাম রয়েছে আওয়ামী লীগের শীর্ষ অনেক নেতাদের। গত 5 আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়ার পরই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে দেশত্যাগের চেষ্টা করেন আওয়ামী লীগ সরকারের মন্ত্রিসভার একাধিক সদস্য। সাবেক তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়। একই দিনে তার কিছুক্ষণ পর গ্রেফতার হন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ। ইমিগ্রেশন পুলিশ তাকে আটকে দেয়। তাদেরকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয় বলে বিমানবন্দর সূত্র জানিয়েছে। যদিও পরে আবার পলক সৈকত ও সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুকে একই দিনে খিলক্ষেত থানার নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে আত্মগোপনে থাকাবস্থায় গ্রেফতার দেখানো হয়। ভুল করে থাকলে জনগণের কাছে ক্ষমা প্রার্থী জাপা বলেছেন জি এম কাদের। সংসদে থাকা অবস্থায় জাতীয় পার্টিকে অনেক কিছুই আওয়ামী লীগের চাপে বাধ্য হয়ে করতে হয়েছে বলে দাবি করে জনগণের কাছে ক্ষমা চেয়েছেন দলটির চেয়ারম্যান জি এম কাদের। সোমবার 16ই সেপ্টেম্বর পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে একথা বলেন তিনি। জি এম কাদের বলেন, অন্যায়ভাবে আমাদের দিয়ে অনেক কিছু করানো হয়েছে, আমাদের ওপর অন্যায় নিপীড়ন করা হয়েছে। আমরা জনগণের পাশে ছিলাম এবং আছি। আমরা কোনো ভুল করে থাকলে জনগণের কাছে ক্ষমা প্রার্থী। তিনি বলেন, 2014 সালের জাতীয় নির্বাচনে বিএনপি অংশ না নেওয়ায় হুসেইন মোহাম্মদ এরশাদও নির্বাচন বর্জন করেছিলেন, কিন্তু জাতীয় পার্টিকে জোর করে আনা হয়েছিল। 2014 সালের পর থেকে জাতীয় পার্টিকে দুই ভাগ করে ব্ল্যাকমেইল করা হয়েছে। বিগত 3টি জাতীয় নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত ভুল ছিল জানিয়ে জি এম কাদের বলেন, বিগত 3টি নির্বাচন বিতর্কিত ছিল, তাতে অংশগ্রহণের সিদ্ধান্ত সঠিক ছিল না। জাতীয় পার্টি 3 নির্বাচনই বর্জন করার চেষ্টা করেছিল। আমরা সব আমলেই নির্যাতিত হয়েছি। জাপা চেয়ারম্যান আরো বলেন, 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে, কিন্তু বৈষম্য থেকে স্বাধীন হতে পারেনি, নিজেদের স্বাধীনতা ধরে রাখতে পারেনি। স্বাধীনতা আনতে 71-এর মতো এবারও ছাত্রদের জীবন দিতে হয়েছে, আর এ সাফল্যে জাপা খুশি। কোটা সংস্কার আন্দোলনের শুরু থেকে জাতীয় পার্টির সমর্থন ছিল, দলের নেতাকর্মীরা আন্দোলনে সক্রিয় ছিল, এজন্য অনেকে নির্যাতনের শিকার হয়েছে। বৃষ্টির পর বায়ুদূষণে ঢাকা তৃতীয়। টানা কয়েকদিনের বৃষ্টির পরও আজ মঙ্গলবার বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশের জনবহুল রাজধানী শহর ঢাকা। বর্তমানে শহরটির বাতাসের মান সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর। মঙ্গলবার 17ই সেপ্টেম্বর সকাল 9টায় এয়ার কোয়ালিটি ইন্ডেক্সে ঢাকার স্কোর 141। পাকিস্তানের লাহোর ও ভারতের দিল্লি যথাক্রমে 194 ও 151 একই ইউআই স্কোর নিয়ে প্রথম ও দ্বিতীয় স্থানে অবস্থান করছে। সাধারণত AQI স্কোর 51 থেকে 100 মধ্যে থাকলে তাকে মাঝারি পর্যায় হিসেবে বিবেচনা করা হয়। 100 থেকে 150 মধ্যে হলে বাতাসের মান সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর। 151 থেকে 200 মধ্যে AQI স্কোরকে অস্বাস্থ্যকর বলে মনে করা হয়। 201 থেকে 300 মধ্যে খুব অস্বাস্থ্যকর বলা হয় এবং 301 থেকে এর উপরে AQI স্কোরকে ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়, যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে।